শুরু হলো পাড়াই সমাধান। দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডে এদিন অনুষ্ঠিত হলো এই পাড়াই সমাধান ক্যাম্প। রাস্তা, জল, বিদ্যুৎ প্রভৃতির সমস্যার সমাধান হবে এই ক্যাম্পে। তবে পাড়াই সমাধান নিয়ে বিরোধীদের কটাক্ষকে কোনো পাত্তাই দিচ্ছেন না, বললেন বোর্ড চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারী সরকারের পর এবার এক নতুন প্রকল্প পাড়াই সমাধান নামক ক্যাম্প শুরু হয়েছে সমস্ত জায়গায়। সেই মতো বুধবার দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের নীলডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত হলো পাড়াই সমাধান ক্যাম্প। এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি হীরালাল সাহা সহ দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা। রাস্তা, জল ও বিদ্যুতের সমস্যা সহ আরো বিভিন্ন সমস্যার কথা জানান এদিন এলাকাবাসীরা পাড়াই সমাধান ক্যাম্পে, এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেন দুয়ারী সরকার ক্যাম্পের আধিকারিকরা। এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন পাড়াই সমাধান ক্যাম্পের আধিকারিকরা। এদিন এই ক্যাম্পে সকাল থেকে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে দুর্গাপুর নগর নিগমের বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার তিনি জানান, কর্মক্ষেত্রে ব্যস্ততা ও করোনার কারণে অনেকে ভিড় এড়াতে কর্পোরেশন যেতে চান না, তাই তারা তাদের সমস্যার কথা জানাতে পারছিল না। কিন্তু এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা তাদের নিকটবর্তী স্কুলে পাড়াই সমাধান ক্যাম্পের মাধ্যমে তাদের সমস্যা লিখিতভাবে জানাতে পারছে। এতে খুশি এলাকাবাসীরা। অন্যদিকে বিরোধীরা এই ক্যাম্প নিয়ে কটূক্তি করলেও বিরোধীদের কোনো পাত্তাই দিচ্ছেন না তারা। তো গতকাল থেকে শুরু হয়েছে আমাদের পাড়াই সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর এই অভিনব উদ্যোগ, যেখানে এলাকার মানুষ তাদের যদি কোনো সমস্যা থাকে, রাস্তা বলুন, ড্রেন বলুন, কল বলুন, আলো বলুন, হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার কথা তারা লিখে যাচ্ছেন এবং আমরা এটা লিপিবদ্ধ করছি এবং আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই সমস্ত কাজগুলো শুরু হবে এবং তাদের সমস্যার সমাধান হবে। এবং যার জন্য আমাদের এলাকার লোক হয়তো করোনার কারণে বা ভিড়ের কারণে অনেকে কর্পোরেশনে যেতে পারছেন না বা ব্যস্ততার কারণে অনেকে যেতে পারে না, তারা কিন্তু বাড়ির পাশে এই স্কুলে বসেই তাদের সমস্যার কথা লিখিয়ে যাচ্ছে। শুনুন, বিরোধীদের তো কোনো অস্তিত্বই নেই, আর বিরোধীদের বিধায়ককে তো দেখতেই পাওয়া যায় না। উনি আজকে দেড় বছর ভোটে জিতেছেন, কিন্তু এলাকায় কবার এসছেন এলাকার মানুষকেই জিজ্ঞাসা করে দেখুন। আর উন্নয়ন আমরা করছি, আর এই উন্নয়নে ওরা ওনাদের যে মেন প্রবলেম হচ্ছে উন্নয়নটা দেখে ওনাদের জ্বলন হচ্ছে। সুতরাং এই বিরোধীদের এই সমস্ত কথায় কর্ণপাত করার আমাদের কোনো সময় নেই। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। স্বাস্থ্য কি রক্ষা আর অধিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা কি রুটি, খুশি পরিবার হরদম তাজা টেস্ট, আটা কি জগত মে এগ্রো ফ্রেশ বেস্ট। সম্পূর্ণ মাত্রা মে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সে ভরপুর এগ্রো ফ্রেশ আটা, মডার্ন সায়েন্টিফিক টেকনোলজি সে বানা হেলদি হেলদি এগ্রো ফ্রেশ আটা। রুটি, চাপাটি, পুরি, পরাঠা, স্বাস্থ্য জল দেহে সঠিক পুষ্টি।